আমার নাম আর্য ঘোষ, আমি এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী আশায় আছি, রবীন্দ্রাও এতদিন করেছে, আপনারাও সবাই এই পার্টিকে সমর্থন করবেন এবং আগামী দিন দিদিকে দিদির হাত মজবুত করবেন। দিদি ছাড়া আমরা নাই, বর্ষকে ডাকবো না, আমি দিদিকে দেখবো। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্ক বার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়, মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীত হ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মিশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহ কৃষি অধিকর্তা জামবনি ব্লক কর্তৃক জনস্বার্থে প্রচারিত। বাটা মশলা দিয়ে ঘরোয়া রান্নার স্বাদে ভরা ভুরিভোজের অন্যতম প্রতিষ্ঠান কলাপাতা। এখানে সব রকমের খাবার পাবেন একদম ঘরোয়া স্বাদে। হাতের মুঠোফোনে অর্ডার দিলেই বাড়িতে পৌঁছে যাবে আপনার পছন্দসই খাবার। দুপুর বা রাত সব সময় কলাপাতা তৈরি অতিথিদের আপ্যায়নের জন্য। এছাড়াও আপনার কোনো জিনিস খেতে ইচ্ছে হলে চলে আসুন কলাপাতাতে। পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ, মাংসের যে কোনো রেসিপি খেতে ইচ্ছে হলে আপনারা মাংস কিনে দিয়ে যাবেন কলাপাতায়। পেয়ে যাবেন আপনাদের পছন্দের রেসিপি একেবারে ঘরোয়া স্বাদে, চেটে পুটে ভুরি ভোজে কলাপাতায়। আজই আসুন, ঠিকানা ঝাড়গ্রাম বৈকালিক পার্কের নিকটে।